মুগ্ধ। রবীন্দ্রনাথ খুশি হয়ে রচনা করেছিলেন সেই উপলক্ষে একটি গান। এ গানের যা সবচাইতে উল্লেখ করবার মতো বিষয় তা হল অতি সাধারণ গ্রাম্য দেহাতি। মন্দিরার ছাত্রকে তিনি যখন বাড়িতে বাঁধলেন তখন তাকে বুঝ পেল সৃষ্টির অনুকরণের ছন্দ, জীবনের রহস্য, মহাকালের সৃষ্টির ছন্দ। মন্দিরার ছন্দে বেজে উঠল বিশ্ব সৃষ্টির অনাদি অনন্ত রহস্যের ছন্দ। জন্ম মৃত্যু, কান্না হাসি, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, শুভ আর অশুভে, চিরকালের দ্বন্দ্ব আর সংখ্যা, এক করে বেজে উঠল মন্দিরার ছন্দে, মহাকালের ছন্দের প্রতিরূপ।
ছোটাই পাখি, জয় হে বাই, তুই হাতে কালে।